প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে অডিয়েন্সটা কেন এত কমার্শিয়াল মুভিতে আসার জন্য আহ্বান করছে বা কেন বলছে যে আপনাকে একটা অ্যাকশন মার্শাল আলাদা মুভি করতে হবে কেন এটার পিছনে তো একটা কারণ আছে কারণ এত লোক এত জায়গায় সব জায়গায় বলে বেড়াচ্ছে স্যার এই ধরনের মুভি করছেন আপনি আপনি একটু অ্যাকশন কমার্শিয়াল মার্শাল আলাদা মুভি করুন যেরকম আগে আগে করতেন আগে করে এসছেন যেটা আমরা দেখে অভ্যস্ত কিন্তু উনি নিজেকে ভেঙে অন্য জায়গায় নিয়ে গেছেন সেটারও একটা কারণ আছে কারণ লোকটা জানে কীভাবে সারভাইভ করতে হয় সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু এই যে অডিয়েন্সের ডিমান্ড রয়েছে এটা কি একেবারে ভুল এটা নিয়ে একটু বিশ্লেষণ করবো তো অডিয়েন্সের যে ডিমান্ডটা রয়েছে প্রসানজিৎ চট্টোপাধ্যায়কে কমার্শিয়াল মুভিতে ইমিডিয়েটলি ব্যাক করতে হবে তো এটা একদম জেনুইন একটা ডিমান্ড কারণ যে লোকটার ফিটনেস এত ভালো যে লোকটার লুক এত ভালো এখনো পর্যন্ত যে লোকটা নিজেকে মেনটেন করেছে একষট্টি বছর বয়স তো তার কাছ থেকে আশা করি আমরা একটা ভালো কমার্শিয়াল মুভি এটার মধ্যে কোনো ভুল নেই আর তার আরেকটা বড় কারণ বিশেষ করে যারা নাইনটিস এর ছেলেমেয়েরা রয়েছে বা ওই সমসাময়িক যারা ছেলেমেয়েরা রয়েছে মা এক কথায় বলা যায় যারা কোসেন চট্টোপাধ্যায় চিরঞ্জিত ভিক্টর ব্যানার্জি পাল এদের মুভি দেখে বড় হয়েছে রঞ্জিত মল্লিক তার আগে পর্যন্ত এদের মুভি দেখে যারা বড় হয়েছে তারা বাংলা সিনেমার প্রথম যে অ্যাকশান সম্পর্কে ধারণা বা পরিচয় ঘটানো অঞ্জন চৌধুরীর হাত ধরে আর এই সমস্ত হিরোগুলোর মাধ্যমে তো তারা কোথাও গিয়ে সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে মিস করে কারণ চিরঞ্জিত বাবু এখন করেন না সেই জায়গাটায় উনি নেই ভিক্টর ব্যানার্জির অনেক বয়স হয়ে গেছেন আর এদিকে তাপস পাল তো আমাদের মধ্যে নেই আর মিঠুন চক্রবর্তী মাঝে মাঝে এসে আমাদের এখানে বেশ কিছু মুভি করতেন কিন্তু উনি রেগুলার ছিলেন না তো ওনারও বয়স হয়ে গেছে কিন্তু এতগুলোর মধ্যে এত কিছুর মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এখনও নিজেকে সেই একই জায়গায় আটকে রেখেছেন অনায়াসে নাকি পঁয়ত্রিশ চল্লিশ বছর বয়সের একজন মধ্যবয়স্ক মানুষ হিসাবে আরামসে ফিট হয়ে যাবে তাই মানুষের এক্সপেক্টেশনটা বিশেষত সেই সমস্ত মানুষ বা ছেলে মেয়েদের যারা ওই সময় বড় হয়েছে ওদেরকে দেখে তাদের মনের মধ্যে কোথাও না কোথাও এখনো পর্যন্ত এই জিনিসটাই বাসা বেঁধে আছে যে কোথাও না কোথাও আমরা সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখতে চাই যার হাত ধরে আমরা পুরুষোত্তম দেখেছি প্রতিবাদ দেখেছি রিফিউজি দেখেছি সংঘর্ষ দেখেছি নায়ক দ্য রিয়েল হিরো এ ধরনের মুভিগুলো দেখেছি অগ্নি দেখেছি মানে অগন্তি অনেক মুভি আমরা যারা দেখেছি তখন তো আমাদের কাছে অন্য কোনো মাধ্যম ছিল না যে অন্য কিছু করবো দেখবো খেলাধুলা একটু সাইকেল নিয়ে বন্ধুর সাথে বেরোনো তার সঙ্গে প্রসেন চট্টোপাধ্যায় বা তাপস পাল ভিক্টর ব্যানার্জি এদের মুভি দেখা আর হিসাব করে দেখতে গেলে সেই অডিয়েন্সগুলো সেগুলো তো আমরাই না এখন বড় হয়ে তো আমরা সেই প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে দেখেছি তো কেন আমরা চাইবো না যে প্রসেন চট্টোপাধ্যায় এখন একটা অ্যাকশন মুভি করুক প্রসেনজিৎ চট্টোপাধ্যায় যারা সমস্যাময়িক যেমন কমল হাসান মানে কম বেশি আছে বাট আমি এজ এজ ওয়াইজ বলছি কমল হাসান রয়েছে ওদিকে মোহনলাল রয়েছে তারপরে এদিকে আমাদের অক্ষয় কুমার শাহরুখ খান এদের কম বেশি এজ এরকম পঞ্চাশ ফিফটি সিক্সটি সেভেন্টি এই জায়গায় তো তারা যদি সেইভাবে এখন কাজ করতে পারে তাদের সেই খিদেটা রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় নিজেকে তো ভুলে গেলে চলবে না অন্তত এই অডিয়েন্সগুলোর জন্য যারা আমরা সেই সময় তাদেরকে দেখে বড় হয়েছি এর পরে আরও যখন সময় এগোবে তখন তো আমাদের এক্সপেকটেশন থাকবে না কারণ সময়ের সবাই দাস যখন আরও বয়স বাড়বে কেউ কিছুই করতে পারবে না শরীরের উদ্ধে গিয়ে সময়ের উদ্ধে গিয়ে কেউ কিছু করতে পারবে না কিন্তু বাংলা ইন্ডাস্ট্রির যেহেতু আমরা কথা বলি এই অডিয়েন্সগুলোর যদি কথা বলি আমরা আজকালকার ইয়াং জেনারেশন যারা রয়েছে যারাও অ্যাকশন আশা করে ভালো কিছু মুভি আশা করে যারা অত আর্ট ফিল্ম অত বোঝে না তারা শুধু দেখে একটা মাসালাদার মুভি যেটা ওদের ভালো লাগবে মনটা ছুঁয়ে যাবে সে ধরনের মুভি যদি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের মতন একজন অ্যাক্টরের কাছ থেকে আমরা পাই তার থেকে ভালো কিছু আর হতে পারে না তো আমার মনে হয় এই কারণে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়কে ইমিডিয়েটলি একটা মাসালাদার অ্যাকশন মুভি করা প্রয়োজন এটা যেমন ওনার জন্য এই বয়সেস একটা উদাহরণ হয়ে থাকবে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে যে এই সময় দাঁড়িয়ে এমন কিছু কাজ করে দেখিয়ে গেছে একটা এক্সাম্পল সেট হয়ে যাবে আজকালকার হিরো হিরোদের কাছে তার সঙ্গে আমাদের মতো যারা অডিয়েন্স রয়েছে যারা ওনাকে দেখে বড় হয়েছে তাদের কাছে একটা আলাদা প্রাপ্তি হবে আমি আগের ভিডিওতেও বলেছি বেশ কিছু কথা যে ওনাকে ইউজ করার মতন বা ডিরেক্ট করার মতন খুব কম লোক বর্তমান সময়ে আছে আমাদের ইন্ডাস্ট্রিতে তাও যদি সঠিক স্ক্রিপ্ট ডিরেক্টর আর প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এটা মিলে যায় একটা ভালো মুভি আমরা পেতে পারি আর এই যে আমরা বাংলা ইন্ডাস্ট্রির কথা বলি বাংলা ইন্ডাস্ট্রি বাঁচাও বা বাংলা কমার্শিয়াল মুভি এখন আর হয় না সিরিয়াল হয় আর্ট ফিল্ম হয় অডিয়েন্স তৈরি হয়েছে আমি সে আমি বলছি না আমরাও দেখি ভালো মুভি ওগুলো যথেষ্ট ভালো মুভি কোয়ালিটি মুভি কিন্তু কোথাও না কোথাও যারা আমি আগেও বললাম এখনও বলছি যারা অ্যাকশান জানারটা বাংলা সিনেমাতে এনেছে যে সমস্ত মানুষ রঞ্জিত মল্লিক প্রসেন চট্টোপাধ্যায় ভিক্টর ব্যানার্জি চিরঞ্জিত অভিষেক তাপস পাল একটু ঘরোয়া করলেও উনি অ্যাকশানও করেছেন তো এই ধরনের যারা হিরোরা আমাদেরকে এই জিনিসটার সম্পর্কে আমাদের জানিয়েছে সেই সময় তো তাদেরকে ভুলে গেলে চলবে না তাদের কাছ থেকে এটুকু আশা আমরা করি তাই জন্য হয়তো এই ডিমান্ডটা চলে আসছে এখনও পর্যন্ত প্রসেন চট্টোপাধ্যায় একটা কমার্শিয়াল মুভিতে দেখতে চাই আর উনি হয়তো কোথাও গিয়ে এটা ফিল করেন একটা ইন্টারভিউতে আমি দেখেছি যে উনিও হাসানকে দেখে ইন্সপায়ার হয়েছেন ভাবছেন যে এমন কিছু একটা কাজ করবেন তো এটা করলে শুধুমাত্র ওনার জন্য না বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য অনেক ভালো হবে আমরা যারা ওনাকে দেখে বড় হয়েছি তারাও নতুন কিছু একটা স্বাদ পাবে তো এটুকুই বলার ছিল আশা করছি খুব তাড়াতাড়ি প্রসেন চট্টোপাধ্যায়কে একটা কমার্শিয়াল মুভিতে দেখতে পাবো যেরকম আমরা দেখে বড় হয়েছি